सम्मानित उलमा-ए-किराम, बुजुर्गान-ए-दीन, दोस्त अहबाब, मुसल्लियान-ए-इज़ाम, परदार आड़ाले अमार प्रियो माओ बुनेरा, जरूरी एकटा कथा, खूब जरूरी, सबार जन्य जरूरी, सुख दुख बोलें ना बुझे आसे तो सुख दुख सुख आराम बेराम करना रोग शोक दुनियार सब मानुषेर आसे बाला मानुष तारो सुख दुख आसे बुरा मानुष तारो सुख दुख आसे नमाजी कथा करना आसेनी सुख दुख बेनमाजी एतारो सुख दुख बुझा गेल এটা কারোর সঙ্গে কোনো এরকম খাস নাই সকলের জীবনে সুখ দুঃখ আছে আপনার যদি খুব বেশি দুঃখ হয় তো আপনি খালি চতুর্দিকে তাকান না বলে আমি এখানে একা নই বলেন আমি এখানে সবাই কোনো না কোনো ক্ষেত্রে আহত কাজেই আমি যদি কোনো ক্ষেত্রে আহত হই তাহলে রাগকরণের কষ্ট পাওয়ানোর কোনো কারণ আছে তো ভুললা যান না যে কষ্ট ভুললা গেলাম জোরে কোন কষ্ট ভুললা গেলাম আরো জোরে কোন কষ্ট ভুললা গেলাম আরো জোরে কোন কষ্ট ভুললা গেলাম সবাই যদি দুঃখ সুখে থাকে তাহলে আমি থাকলে অসুবিধাটা কি বুঝা গেল এটাই নেচার এটাই কি আপনি নেচারের বাইরে তো আপনি যেতে পারলেন না গেল সুখ দুঃখ রোগ শোক আরাম বেরাম বালা বুড়া সব মানুষের সঙ্গে আছে আল্লাহ আকবার কতদিন থাকবে মৌত পর্যন্ত তুমি যতদিন সুখ দুঃখ ততদিন কথা কন না আমি যতদিন সুখ দুঃখ ততদিন বলে না আমি যতদিন সুখ দুঃখ ততদিন কাজেই আমি এখানে যুদ্ধ করে লাভ নাই আমাকে তাওয়াক্কুল করে চলতে হবে কার উপরে এটাই আল্লাহ পাক কইতে আছেন কালু ইন্না লিল্লাহি পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজের কোনো দুঃখ মনে আসছে অন্যের কোনো দুঃখ মনে আসছে সঙ্গে সঙ্গে কি পড়বেন বলেন জোরে বলেন জোরে বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার বলেন না ইন্নালিল্লাহি কোন সময় নিজের কোনো দুঃখের কথা মনে হইলে হায় এটা হইলো না ওইটা পাইলাম না কিংবা অমুকের এটা ঘটে গেল তমুকের এটা ঘটে গেল তখন কি পড়বেন জোরে বলুন মনে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ এক কথা দোসরা কথা হইল সুখ দুঃখ কেন হয় এটাও তো বুঝতে হবে রোগ শোক কেন হয় এটাও বুঝতে হবে আবার আল্লাহওয়ালারা নামাজি মানুষ যারা এদের দুঃখ বেশি কেন হয় এটাও বুঝতে হবে হ্যাঁ তো প্রথম কথা সুখ দুঃখ কেন হয় বলেন না আবার বলেন সুখ দুঃখ কেন হয় কারণ হইল সুখ মানুষকে ঘুম পাড়াইয়া দেয় দুঃখ মানুষকে জাগ্রত বানায় বলেন না সুখ মানুষকে আবার বলেন আবার বলেন মোবাইলে ছবি দেখতে আসে আর হাঁটতে আসে কি মজা লাগতে আসে এদিকে গাড়ি আসতে আসে অ্যাক্সিডেন্ট করানোর লইয়া খবর নাই কিন্তু এত মজার মধ্যে ঢুকিয়া গেছে সুখের মধ্যে ঢুকিয়া গেছে দেখছেন এমন ঘুম পাড়াইয়া দিছে যে ট্রাক যে দৌড়াইয়া আসতেছে বারবার হুইচেল মারতে আসে সর 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 কানে দিয়া ঢুকে না কারণ সুখ ঘুম লয়া দিছে সুখ কি কথা কয় না সুখ ঘুম পাড়াইয়া দিছে কি না এই ঘুম পাড়াইয়া রেজাল্ট কি ওই যে ট্রাক আসতে আসে খাওয়ানোর লেগে আমার ওদের কথা কয় না কা ট্রাক আসতেছি নি খাওয়ানোর লেগে এতে তো কি মজা লাগতে আসে ও মোবাইলের মধ্যে খালি দেখতে আসে আর শুনতে আসে এদিকে ট্রাকওয়ালা ড্রাইভারে বারবার ফো 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 কানে ঢুকে না ঠিক না বে ঠিক তো বোঝা গেল অতি সুখ মানুষকে ঘুম পাড়াইয়া দেয় কথা কন না অতি সুখ মানুষকে জোরে কর অতি সুখ যে জিনিস আপনাকে ঘুম পাড়াইয়া দেয় এটা কি বালা বালা না কালাই তো একটু পরে তো বুঝবেন
ট্রাক আইসা যখন ফলায় গেল নিচে, হে ড্রাইভার অ্যাক্সিডেন্ট কো হুজুর আমি ইয়ে বাঁশির পর বাঁশি দিতে আসি, হরণের পর হরণ দিতে আসি, এটার কাজে ঢুকে না, তিনি দোষ। আপনার এই অ্যাক্সিডেন্টটা ঘটলো কেন মুরব্বী কর? সুখের কারণে না, সুখ আপনারে গোমলো আয়া দিছে, সুখ আপনারে কি দেখছেন বলেন না, সুখ মানুষকে কি করে বলেন, আবার বলেন, এই ঘুম পাড়ানোটাই আপনার জন্য বিপদের কারণ হয়ে গেল। না সুখ বিপদের কারণ হবে কেন, কিন্তু সুখ মানুষকে ঘুম পাড়ায়া দেয়, সব মানুষকে এরকম ঘুম পাড়ায়া দেয়, নামাজি কেউ ঘুম পাড়ায়া দেয়, বেনামাজি কেউ ঘুম পাড়ায়া দেয়, আর যখনই তাই ঘুমাইয়া যায়, অসচেতন হইয়া যায়, তখনই তার উপরে ট্রাক উঠতে যায়, ঠিক না বে? ঠিক। এজন্য পয়গম্বর ইসলাম কি কইছে, ইসলাম বলে যে সুখের মধ্যেও তুমি আল্লাহকে ভুলবা না, শরীয়ত সুন্নতকে ভুলবা না, দুঃখের মধ্যেও এরকম শরীয়ত সুন্নতকে ভুলবা না, বরং সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুখ যেন আমাকে ঘুম পাড়াইতে না পারে, বলেন না ও আল্লাহ সুখ যেন আমাকে ঘুম পাড়াইতে না পারে, ও আল্লাহ সুখ যেন আমাকে ঘুম পাড়াইতে না পারে, আমাকে তুমি তৌফিক দান ফরমাও, কইবেন ইনশাআল্লাহ। আপনি সুখে থাকেন এটা তো আল্লাহও চায়, নতুবা আল্লাহ পাক বলেন আসমান বানাইলাম কার জন্য, জমিন বানাইলাম কার জন্য, আরাম আয়েশের জিনিস বানাইলাম কার জন্য, তোমার জন্যই তো বানাইলাম, তুমি ভোগ করবা, খাইবা, খুশি হইবা, আমার শুকর আদায় করবা, এটাই তো আমি চাইতেছিলাম, কিন্তু খাওনের পরে এত লম্বা ঘুম যেটা ট্রাকে নিচে ফালাইয়া দেয়, এটা তো আমি চাই নাই, এটা তো আমি কি দেখছেন। এজন্য সুখ দোষ নয়, দোষটা হলো সুখ বা সুখের একটা পার্শ্ব প্রতিক্রিয়া, যে মানুষকে সুখ মানুষকে কি করে বলেন না, ঘুম পাড়ায়া দেয়, সুখের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছে, সুখের মধ্যে পড়ে জাহান্নাম ভুলে গেছে, সুখের মধ্যে পড়ে কবর ভুলে গেছে, সুখের মধ্যে পড়ে মৌত ভুলে গেছে, সুখের মধ্যে পড়ে এখন নাস্তিক হয়ে গেছে, সুখের মধ্যে পড়ে এখন মানে উল্টা পাল্টা কথা কয়, সব সুখের কারণে। আল্লাহ তো সুখ মানুষকে ঘুম পাড়াইয়া কোথায় নিয়ে গেছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ? তো একটা মূল কথা হইল যে সুখ মানুষকে ঘুম পাড়াইয়া দেয়, বলেন না সুখ মানুষকে, আমরা সুখ চাই, তবে ওই সুখ নয় যেই সুখ মানুষকে তার কর্তব্য বোধ থেকে ঘুম পাড়াইয়া দেয়, সেই ঘুম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো, কে কে তৈয়ার ইনশাআল্লাহ, নারায়ণ তাকবীর। এক নম্বর কথা, সুখ মানুষকে ঘুম পাড়াইয়া দেয়, আর দুঃখ কষ্ট বিপদাপদ কোভিড মহামারী অসুস্থতা রোগ শোক এগুলো মানুষকে জাগ্রত করে, এগুলো মানুষকে কি, এতে জোয়ান মানুষ মোবাইল একটা লইয়া খালি হাসতে আসে, কথা কইতে আসে একা একা মোবাইলের সঙ্গে, আর রাস্তা দিয়ে ক্রস করতে আসে, ট্রাক কিন্তু আইতে আসে, তো আমগো সেখানে এইসব দেখছি, আরে পাগল এদের তো অ্যাক্সিডেন্ট করবো, দৌড়াইয়া গিয়া ওরে এক ধাক্কা দিয়া ফলা গেছে। এখন এই লোকটা জানে যে আমি কোনো অপরাধ করলাম না, হানিফ মহাজন সাহেব ভদ্র মানুষ, উনি দোকান থেকে লাভ দিয়ে উঠে আসে, আমার ধাক্কাটা কেন দিল, কথা কন, তো বেড়া তোরে ধাক্কা দেই নাই তোরে বাঁচাইয়া দিলাম, কথা কন না, কথা কয় না কা, কি ধাক্কা দিছে না বাঁচাইয়া দিছে, আবার কন ধাক্কা দিছে না বাঁচাইয়া দিছে। এখন যদি উনি বলে যে হ্যাঁ আমারে কেন ধাক্কা দিল, আমারে কেন ধাক্কা দিল, বালা মানুষের কাছে গেলে কেউ যে বেড়া শুকুর আদায় কর, তুই কেন ধাক্কা দিছে, কেন ধাক্কা দিছে, বিচার লইয়া এসো ধ্যানের মধ্যে, দেখছেন তো, দুঃখ মানুষকে জাগ্রত করে, দুঃখ মানুষকে কি করে জাগ্রত করে। এখন ধাক্কা খাওয়ানোর পরে ধাক্কা কেন দিছি, ওই দেখছ কি আইসে, ঘুমায়া ঘুমায়া ট্রাক আইসে হাজির, হ্যাঁ এই জন্য ধাক্কা দিছে, তো দুঃখ মানুষকে জাগ্রত করে, বলুন দুঃখ মানুষকে, আবার বলুন দুঃখ মানুষকে জাগ্রত করে।
এবার দুইটা কোন সুখ মানুষকে দুঃখ মানুষকে সুখ মানুষকে দুঃখ মানুষকে আল্লাহ পাক সুখ রাখছেন দুঃখ রাখছেন আপনি সুখ ভোগ করবেন এটাই আল্লাহ পাক চান আপনার বাবা আপনার মা আপনি সন্তান হিসাবে একটু বালা খান বালা চলেন বালা পোশাক লাগান এটা মা বাবা চায় কিন্তু ওই পোশাক যেই পোশাক আপনাকে ধ্বংস করবে ওই খাদ্য যেই খাদ্য আপনাকে ধ্বংস করবে ওই কাজ যেই কাজ আপনাকে ধ্বংস করবে কোনো মা বাবা চাইতে পারে এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা আমি মাঝে মাঝে তোমাদেরকে ঝামেলায় ফালাই এই জন্য তোমরা কিন্তু তোমাদেরকে জাগ্রতকরণ হইল টার্গেট না জাগ্রতকরণ হইল কি কোন জিনিসের ব্যাপারে জাগ্রত আমরা তো খালি বুঝি টাকা পয়সাটা ধরাইয়া দিলে বুঝি জাগ্রত আল্লাহ পাক বলেন ফাইনাল খবরটা কালু ইন্না লিল্লাহি পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসছি আল্লাহর কাছ থেকে যাব আল্লাহর কাছে কোন না আসছি যাবো কার কাছে আসছি কোথ থেকে যাবো কার কাছে এটা হলো ফাইনাল আর এটার সঙ্গে লাগাইয়া সব কথা টাকা বলেন পয়সা বলেন ক্ষমতা বলেন পাওয়ার বলেন পাশফেল বলেন রোগ শোক বলেন কামিয়াবি নাকামি বলেন সবগুলো চিহ্নিত হয় ওই যে ফাইনাল বিষয়টার সঙ্গে যদি এটা লাগা থাকলো তাহলে ফেলটাও বালা লাগা নাই তো পাশটাও কি না যদি আপনি আল্লাহর কাছে হাজির হইতে হবে এটার সঙ্গে লাগাইয়া অনেক ফেল এটার সঙ্গে লাগা অনেক পাশ এটার সঙ্গে লাগা যে ফেলগুলো ওইটার সঙ্গে লাগা এই ফেলটাও দামি আর পাশ যেটা এটার সঙ্গে লাগা এটাও কি আর এটার সঙ্গে লাগা নাই আল্লাহর সঙ্গে এটা লাগা নাই হাজার পাশ কাম হবে না হাজার ফেল কাম হবে না আল্লাহ আকবার মানুষের টাকা পয়সা আছে এই টাকা পয়সা কারুনের ছিল কার এটা কল্যাণ আনে নাই আবার এই টাকা পয়সা হযরত ওসমান গনিরও ছিল কন্যা হযরত উনি জান্নাত কিনে লইছে উনি কি কিনছেন জান্নাত কিনে লইছে তাইলে আবার টাকা নাই এরকম আছে ভিক্ষুক টাকা নাই হ্যাঁ আবার টাকা নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের দিন নিঃস্ব মানুষের একটা তালিকা হবে যারা দুনিয়াতে কোনো টাকা পয়সা নেই তো এবং এদের সর্দার বানানো হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলা হবে যে তুমিও তো সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নেই যেই ব্যক্তির কোনো কি নাই আল্লাহ তো টাকা পয়সা হইয়াও এটা আল্লাহর সঙ্গে লাগা হইতে পারে না হইয়াও আল্লাহর সঙ্গে লাগা হইতে পারে তো আপনি টার্গেট ঠিক করবেন কোনটা ঠিক করবেন আল্লাহ পাক ধরাইয়া দিছেন কালু পড়েন না কালু ইন্না লিল্লাহি আবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে আবার গোড়াতে আসি সুখ মানুষকে জানি কি করে দেয় আরে ভুলে গেছে মনে হয় সুখ মানুষকে ঘুম পাড়ায় দেয় আর দুঃখ মানুষকে জাগ্রত বানায় দুঃখ মানুষকে এটা এক কথা কইছি আর দুই নম্বর কথা হয়েছি কোনটা কইলাম যে দুঃখ এটা আল্লাহর সঙ্গে লাগিয়া যদি দুঃখ হয় তাহলে এটাও সুখ এটাও ভালো আর আল্লাহর সঙ্গে লাগা অবস্থায় যদি আপনি পাশও করলেন না লাগা অবস্থায় এটাও কি খারাপ এটাও তাইলে সুখ দুঃখ সব মানুষের হয় নামাজিরও হয় বেনামাজিরও হয় সুখ দুঃখ সব মানুষের হয় কেন হয় যেন মানুষ তার কর্তব্য বোধ সম্পর্কে সচেতনতা পাইতে পারে সচেতনতা পাইতে পারে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে কষ্ট দিই কেন কষ্ট দিই ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন
তা আমি মানুষকে দুনিয়ার মধ্যে বেশ কিছু ঝামেলায় ফালাই, বুঝা শুননাই ঝামেলায় ফালাই, চিন্তা ভাবনা কইরাই ঝামেলায় ফালাই, যেন সে মৌতের পরে আবাদুল আবাদ জাহান্নাম থেকে বাচ্চা যায়। দেখছেন আবাদুল আবাদ জাহান্নাম থেকে কি? এখন আপনি এটা মূল্য নিশ্চয়ই দিবেন না, কারণ নগদ ভাবে তো আপনি কিছুই পাইতেছেন না। মৌতের পরে যখন এক একটা দুঃখ এক একটা কষ্টের বিনিময় আল্লাহ পাক আপনাকে দিতে শুরু করবেন, তখন আপনি নিজে চিৎকার করে বলতে থাকবেন, ও আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এত কম কষ্ট কেন দিছিলা আমার, এরকম বলা হবে, ও আল্লাহ আমার দোয়া কেন কবুল করছো তুমি, দোয়া কবুল না কইরা এটাকে রিজার্ভ রাখিয়া দিতা আজকে আমি নিতাম, এটা না বলা আছিল। ফেরেশতারা কয়, তুমি যেমনি কান্দাকাটি শুরু করছো আল্লাহ তো দেওয়ানের জন্য ছিলেন না, তোমার কান্দাকাটির কারণে আমরা না গিয়া সুপারিশ করে কোনো রকম তোমার জন্য বাউ করে আনছি, তোরা সুপারিশ করলি কেন আমার উপর, আমার জন্য এগো বিরুদ্ধে লিখে গেছে আল্লাহ। কারণ তখন দেখতে আসে যে দুনিয়ায় সে কষ্টের কারণে, কষ্টের জন্য যতটুকু কষ্ট দুনিয়ায় হইল প্রাপ্তি তার কোটি কোটি গুণ বেশি। এজন্য আজকে আমরা যারা কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, যাতনার মধ্যে আছি, মনের মধ্যে নানান কষ্ট নিয়ে বসে আছি, আপনারা একটা হাসি দেন না যে এটার বিনিময় আল্লাহ পাকের কাছে আপনি রিজার্ভ পাইবেন। আপনি বলেন আমানতু বিল্লাহ, আপনি এটা পাইবেন। এবং সেদিন আপনি আমারও ফুজ্জা আইনলাই করবেন যে হুজুর আপনি কইছিলেন দেখিয়া আসলে মসজিদে গেছিলাম, মনের মধ্যে খুব কষ্ট ছিল, আপনি এই কথা কওয়ানোর পরে এই তাৎক্ষণিকভাবে এটাকে বাদ করে দিছি যে এটার মধ্যে কিছু পাবো, এটার মধ্যে কিছু কি পাবো। মুমিন বান্দার কোনো ফেল নাই, কথা কন না, মুমিন বান্দার কোনো কি নাই, আল্লাহ পাক বলছেন যেই বান্দা কলমা শরীফ পড়ছে সে বান্দা আবার ফেল করবে কেন? সে ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হইলে ফেল নেয়, ইন্টার পর্যন্ত পাস ফেল হিসাব করা হয়, গ্রাজুয়েশনে গিয়ে পাস ফেলের হিসাব করা হয় না, হিসাব করা হয় সে ভর্তিটা পাইছে কিনা। বলেন না সে কি ভর্তিটা, এরপরে এক বছর লাগে, দুই বছর লাগে, তিন বছর লাগে, চার বছর লাগে, পাঁচ বছর লাগে, কিনেয়া কইনেয়া লাগে, টাকা পয়সা জরিমানা করে লাগে, আপনাকে সাকসেস করাইয়া বিদায় করা হবে, ঠিক না বেঠি? এটা বুঝলে সেটা বুঝেন না। এই ইউনিভার্সিটিতে ঢুকনের জন্য অ্যাডমিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন নি সবাই? পড়ছেন? ভর্তি হয়ে গেছে, ধরে রাখেন ভর্তিটা যেন ক্যান্সেল না হয়, কথা কন না, ভর্তিটা যেন কি ক্যান্সেল না। এরপরে আল্লাহ পাক বলেন এবার কিলাইয়া হোক কইনাইয়া হোক, ভালো কথা কইয়া হোক, কষ্টের কথা কইয়া হোক, আজাবের মধ্যে পালাইয়া হোক, আল্লাহ তা আমি মাথায় নিয়ে ছাড়বো, তুমি যদি আন্তরিকভাবে এই কলেমা সেখানে পড়ে থাকলাম, তান্ত্রিকভাবে পড়েন না আবার একটু, يخرجهم من الظلمات الى النور, দলিল হইল যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্তরিকভাবে মন থেকে পড়ল, আল্লাহ পাক বলেন সেই বান্দাকে অন্ধকার থেকে টাইন্না বের করে আলো পর্যন্ত, জাহান্নাম থেকে টাইন্না বের করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমি মাওলায় নিয়া নিলাম, আলহামদুলিল্লাহ বলেন না। এখন যদি আপনি গরু এটা আনে না, কথা কর না, গরু এটা কি এখন মালিকে কি করে এরকম আল্লাহ সিবার এখানে মধ্যে পেরেক লাগানো থাকে, কর না কি থাকে, পেরেক লাগাইয়া গুঁথা দেয় আনস না কা, হ্যাঁ দেখছেন
এও আল্লাহ সিবার মাথার মধ্যে পেরেক লাগাইয়া গুতাইয়া হইলো আনাই কন্যা গুতাইয়া হইলো কি কারণ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে হবে আপনার কষ্ট হইতে আছে আপনি কইবেন আমার মালিক আমার এরকম কষ্ট দেয় হুজুর মালিককে জিজ্ঞাসা করলে মালিক বলবো ওইটা আমি জান্নাতে নিতাম এটা তো হাঁটতে চায় না এটা কি আপনি যদি হাঁটতে চাইতেন তাহলে কি আপনাকে গুতাইতো কথা কোন না আপনি যে হাঁটতেন নিচ থেকে কে কে হাঁটবেন ইনশাআল্লাহ তাহলে গুতা নিও নাই আল্লাহ পাক বলছে তুমি গুনাহ ছেড়ে দাও তাইলে আর কোনো গুতাগুতি নেই কোন না গুনাহ ছেড়ে দাও কোনো গুতাগুতি নেই তুমি গুনাহ ছাড়বা না তো আমার তো গুতান লাগে আল্লাহ আকবার তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমরা সুখ দুঃখ সকলের আছে বলেন না সুখ ঘুম পাড়ায় দেয় দুঃখ মানুষকে জাগ্রত করে জাগ্রত হয়ে গেলে ঝামেলা নাই কিরকম ঝামেলা নাই মানে জাগ্রত হয়ে গেলে আপনার তো দুঃখ হবে না 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 তুই বুঝেই তো নাই মিয়া সাহ জাগ্রত হইলে যে আপনার দুঃখ আসবে না তা নয় নামাজি হইলে যে আপনার ঝামেলা হবে না তা নয় অনেকে হুজুর এত নামাজ কালাম ঠিকই তো পড়ে কিন্তু এরপরও এত এত ঝামেলা কা তা আমি বললাম যে নামাজ কালাম যে বেশি পড়বে তার ঝামেলা বেশি হবে অনেকে মানতে চায় না আচ্ছা রে ভাই আপনি বলেন তো যে লোকটা এম এ পাশ করলো সে বেশি পরীক্ষা দিছে না যে ক্লাস ফাইভ পাশ করলো সে বেশি পরীক্ষা দিছে মনে হয় না এত মনে বেশি পরীক্ষা দেয় না যে এম এ পাশ করলো সে কি জীবনে বেশি পরীক্ষা দিল না যে ক্লাস ফাইভ পাশ করলো সে জীবনে বেশি পরীক্ষা দিল এম এ পাশ করানোর পরে চাকরি সবাই পায় না কেউ কেউ পায় আবার সবাই সচিব হয় না কেউ কেউ হয় যে লোকটা সচিব হইল বেলাল বলো সেই লোকটা বেশি পরীক্ষা দিতে হয়েছে না কোনো যে ওই ছোট মোটো চাকরি একটা লয়া কেরা নিগির করে এতে বেশি যে যত বড় সার্ভিস হোল্ডার তাকে পরীক্ষা তত বেশি দিতে হয়েছে এমপি মিনিস্টার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনে করছেন এত সোজা আপনি নির্বাচনে নামেন না দেখা যাবে কত ধানে কত চাই হে বেড়া যে কত কাহিনী কইরা এ পাশ করে আসতে হইছে ঠিক না বে ঠিক এই কাহিনী না করলে আপনি পাশ করতে পারবেন না তাকেও বহু ধকল আন্তর্জাতিকভাবে যে সবার চেয়ে বড় ধরেন হে বেড়া হিসাব করলে সবার চেয়ে বেশি পরীক্ষা কথা হাসানা মিশা তাইলে আমরা মূল কথাটা পাইলাম যে যত বড় হইতে চায় তাকে তত বেশি পরীক্ষা দিতে হয় কথা কয় না কার যে যত বড় হইতে চায় তাকে তত বেশি আবার বলেন যে যত বড় হইতে চায় তাকে তত বেশি তাইলে আপনি জান্নাতে যাইতে চাইতেছেন সুবহানাল্লাহ তাইলে পরীক্ষা দেওয়া লাগবো না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبل مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ পাক বলেন জান্নাতটা এত সস্তা না আমি কইলাম আর পাইয়া গেলাম এটা পাইতে হইলে ইব্রাহিমকে কিরকম পরীক্ষা দিতে হইল মূসাকে কিরকম পরীক্ষা দিতে হইল নূহকে কিরকম পরীক্ষা দিতে হইল এতারা কিন্তু পয়গম্বর এরপরও জটিল জটিল পরীক্ষা দিতে হয়েছে আগুনের ভিতরে ঢুকতে হয়েছে পানির নিচে নামতে হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে বদরের মধ্যে শরিক হইতে হয়েছে ওহুদে শরিক হইতে হয়েছে না খাইতে না খাইতে একবারে পেট আর পিঠে লাগিয়া গেছে গা এরপরে এরা জান্নাতের টিকিট পাইছে ওই টিকিট তুমিও পাইতে চাও আর ঘুমাইয়া ঘুমাইয়া পাইয়া যাইবা আশা করে বসে আছো কেমনে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ভাবছো তোমরা জান্নাতে ঢুকে যাইবা ওয়ালাম্মা ইয়াতিকুম আর তোমাদের কাছে আসবে না মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবল তোমাদের আগে যারা জান্নাতে টিকিট পাইছে তারা যে সকল অবস্থার মুখোমুখি হয়েছিল সে সকল অবস্থা তোমাদেরকে পাবে না এটা কেমন করে তুমি চিন্তা করবে ওরা কিরকম কষ্ট করছিল মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া জুলজিলু যে তাদের বাড়িঘর দুয়ারে এক দণ্ড দাঁড়ায় থাকার মতন পরিস্থিতি ছিল না
অভাব অনটন শত্রু, তার চতুর্দিকে যুদ্ধ বিগ্রহ মৃত্যুর সঙ্গে সারাক্ষণ তারা পাঞ্জা লড়তেছে। মেরে ভাই দোস্ত, আপনি যদি বড় হইতে না চান, কথা কর না, আপনি যদি কি তাহলে পরীক্ষা বেশি দেওয়ান লাগবে না। আপনি এখানে কাঁচা বাজারে থাকবেন, বেন্তিগিরি করবেন, কোনো ঝামেলা নেই। কিন্তু আপনি যদি বাংলাদেশের সচিব হইতে হয়, যদি আপনি মন্ত্রী হইতে হয়, যদি আপনি আন্তর্জাতিক বড় কিছু হইতে হয়, তাইলে আপনি ঘরের ভিতরে চোখ বন্ধ করে বয়া বয়া সেখানে বয়া ঘুমাইলে কাম হবে না, মোবাইল টিপলে কাম হবে না, আপনাকে হাজারো পরীক্ষার মুখোমুখি। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর। মুমিন বান্দা কাকে বলে? মুমিন বান্দা বলা হয় যে সমস্ত খবর পাইয়া কেউ ভাগে কেউ আগায়, কথা কর না, কেউ কি হুজুর আমার পক্ষে এত কাহিনীকরণ পারবো না, এতে বাগছে, এতে কি বাগছে, আমি সচিবও হবো না, মন্ত্রীও হবো না, এমপিও হবো না, আমি ঘরের ভিতরে আসি এখানে মধ্যে রান্না বান্না করে নিজেরটা নিজে রান্না করে খামো, আর কি করবো এখানে জিনিসপত্র রাস্তাঘাট সাফ করে আমি মোটামুটি চলবো। তাইলে এটা এক হিসাব। আরেকটা হলো যে না, আমাকে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর খলিফা, খলিফাতুল্লাহ, আমি আকায়েদু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, সারা পৃথিবীর কন্ট্রোলিং এর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, কাজে আমি পেছনে ভাগলে চলবে না, আমাকে হাজার পরীক্ষার মুখোমুখি হইয়া পরীক্ষাগুলো উত্তীর্ণ হইয়া আমি সর্বশ্রেষ্ঠ শিরোপা অর্জন করার জন্য চললাম। এটার নাম হলো কি? মুমিন। ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদি। তাইলে সুখ দুঃখ আছে, কথা কর না, সুখ ঘুম পাড়ায় দেয়, দুঃখ জাগ্রত হয়। সুখ দুঃখ মুমিন কাফের সকলেরই হয়। আর মুমিনরা যেহেতু অনেক বড় হইতে চায়, জান্নাত পর্যন্ত, বলেন না কই পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাইতে চায়, সে কবর অতিক্রম করবে, হাসর অতিক্রম করবে, মিজান অতিক্রম করবে, পুলসরাত অতিক্রম করবে, জান্নাতের একবারে জান্নাতুল ফেরদাউসে গিয়ে সে ঠিকানা নিবে, সে বিশাল প্ল্যানিং নিয়ে সামনে আগাইতেছে। কাজেই তাকে তাকে ওই পর্যন্ত পৌঁছতে হইলে হাজারো পরীক্ষা আসতে আসুক, আমি কোনো পরীক্ষাকে ভয় করি না, আমি আমার টার্গেট পর্যন্ত। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে? এটার নাম হইলো ঈমান। এটা এই এই ঈমানটার নাম হইলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে হাত কেটে গেছে গা, পাও কেটে গেছে গা, চোখ চলে গেছে গা, কিংবা এরকম ভাবে অঙ্গহানি, কিন্তু হাসতেছে। এইটা আল্লাহর নামে আমি আমানত রাখলাম, কথা বল না, আল্লাহর নামে আমি কি আর কি কইতে আসে? আল্লাহ হাসরের ময়দানে এই কাটা হাতটা লইয়া, এক হাতে কাটা হাতটা লইয়া বলে আল্লাহ এই লও, আমি তোমার কথা মাননের জন্য হাত কেটে লইছে, কাটা হাত লইয়া তোমার সামনে হাজির হইলাম। পারবেন? কেউ পারবেন? হিম্মত আছে যে জীবনের দুঃখগুলো নিয়া আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে গিয়া বলবো যে আল্লাহ এই দুঃখগুলোর কারণে কত মানুষ মাথায় গুল্লি করে আত্মহত্যা করে, আমি আত্মহত্যা করি নাই, আমি সবর করছি এবং এইগুলো নিয়া আজকে তোমার দরবারে হাজির হইলাম, কি বিনিময় তুমি দিবা কইছো, ওয়াদা করছো আমাকে, সেই বিনিময় দাও। হইতে পারবেন? ইনশাআল্লাহ। এইটার নাম হইলো ঈমান। এটার নাম হইলো কি? আত্মহত্যা করলে এটা তো হইলো আপনি পরাজিত ব্যক্তি। আত্মহত্যা করার অর্থ কি? আর মুমিন কখনো পরাজিত ব্যক্তি হয় না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলেন আমি কিন্তু পরীক্ষা লই, মৌত পর্যন্ত পরীক্ষা লই, শেষ পর্যন্ত আমি পরীক্ষা লই। কিরকম? وَلَنَبْلُوَنَّكُمْ, বলেন না وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব, بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ মিনাল আমওয়ালি ওয়াল আনফুজি ওয়াস সামারাত, নানান রকমের বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আসলে কি তোমরা আমারে মহব্বত করে এখানে আসছো, না কোনো কোনো লোভে আসছো? কোনটা? কুত্তাটা বাড়ির থেকে ভাগে না, কারণ এটা না খাওয়াইলেও থাকে,
না খাওয়াইলো কি থাকে, এই যে না বিদাইলো যায় না, কথা কন না বিদাইলো কি, এটা হইলো কুত্তাটায় দেখাইতে আছে, এটার নাম হইলো মালিক আর গোলাম আর মালিকের সম্পর্ক, গোলাম আর এটার নাম হলো মহাব্বতের সম্পর্ক। কোনোদিন তো বাজার করে কুত্তারে খাওয়াইলেন না, কোনোদিন তো বাজার করে বিড়ালকে খাওয়াইলেন না, কতদিন পিটাইলেন এই বিড়াল চলে যাওয়ার জন্য, বিড়াল আপনার বাড়ি ছেড়েও যায় না, কুকুরটা আপনার বাড়ি ছেড়েও যায় না। আল্লাহ পাক বলেন আমিও মাঝে মাঝে এরকম পিটাই যায় কিনা, ভাগাই ভাগে কিনা, কথা কর না ভাগাইতে ভাগানোর জন্য পুরা কইতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে এত শুনে এরকম ভাবে আওয়াজ পাইতেছে লা লাব্বাইক নিলাম না নিলাম না। পঞ্চাশ বছর পরে নাতিও যাইতে আছে, নাতি কইতে আছে দাদা কি শুনলাম, কইছে তুইও শুনলাম এই সত, আপনি তো প্রত্যেক বছর হজে যান, এই প্রত্যেক বছরে কি এরকম কয় যে লা লাব্বাইক লা লাব্বাইক, প্রত্যেক বছরে তো এরকম শুনি, দুনিয়ার মানুষ লাভবাই কয় এরকম কোন পজিটিভ নেগেটিভ কিছুই শুনে না, আমি যতবার লাভবাই কই ততবার আওয়াজ আসে লা লাভবাই নিলাম না কথা কন না, কতরে জানকা পঞ্চাশ বার আপনি গেছেন, এরপরে জানকা বেহায়ার মতো কান্দা দিছে, নাতি রে আর তো কোনো জায়গা নাই, আর তো কোনো কি নাই, তখন নাতিও শুনতে আসে দাদাও শুনতে আসে, আওয়াজ টেস্ট করলাম কথা কর না টেস্ট করলাম, বাগাইলে বাগে কিনা, তাড়াইলে চলে যায় কিনা, পঞ্চাশ বার টেস্টিং এ তুমি পাস, এটা হইলো সেই সুপিরিয়র পোস্ট, কে কে তৈয়ার ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ, দুঃখ আসবে আমরা এটাকে জয় করব, মাথার মধ্যে পিস্তল দিয়ে গুলি করব না, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।